নমস্কার বন্ধুরা, একটা ছোট্ট ব্লগে আবার তোমাদের ওয়েলকাম। তো রাত 12টা তখন বাজে, তখন বানিয়ে ফেললাম কাপ কেক। ছোট মেয়ের ডিম্যান্ড, কালকে ও স্কুলে টিফিন নিয়ে যাবে, সেই জন্য। তো এর মধ্যে কিন্তু আমি গুড় দিয়েছি জানো তো, আর বেশ খানিকটা দুধ ছিল, সেটা বেশ একদম মালাই হয়ে গেছিলো, সেটা দিয়ে বানিয়ে ফেললাম চকলেট কেক। তো এই দেখ, তো এই কাপ কেক আমার ছোট মেয়ের ভীষণ ফেভারিট। তো এটা বলছে নাকি ও একাই খাবে, আর কাউকে দেবে না, যদিও বেশি হয়নি, 4 থেকে 6-7টা হয়েছিল, তো স্কুলে টিফিন নিয়ে যাবে। যাই হোক, বেশ স্পঞ্জি হয়েছিল, নরম নরম হয়েছিল, ভালোই হয়েছিল, সুজি ছিল না তাই জন্য সুজিটা দিতে পারিনি। তো যাই হোক, সকালবেলায় গুড মর্নিং দিয়ে আবার শুরু হয়ে গেল। তো আমার সেই লিকার চা আমার জন্য, আর আমার বড় মেয়ের চাটা ছেঁকে নিলাম বিস্কুট নিয়ে। তো আগে বড় মেয়েকে প্রত্যেক দিন দিই, সেটা তোমরা বেশ কয়েকটা ব্লগে আমার দেখে নিয়েছো। তো এইবার আমি যাব এক কাপ চা খেতে, আর আমার সেই এক ফালি বাগানে বসে বসে চা খেতে আমার বেশ ভালো লাগে। তো এখানে আলু আর পেঁয়াজ রসুন সব ধুয়ে রাখা আছে। এই এক ফালি বাগানটাই বসে চা খেতে বেশ ভালো লাগে, সকালবেলায় এই যে সবুজ সবুজ দেখি, গাছগুলো নড়ে, পাতাগুলো নড়ে, দেখতে বেশ ভালো লাগে। তো এনজয় করি এখানে, আর বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিল। তো একটু অ্যাস্থেটিক টাইপের, আজকাল তো এইটাই এখন ট্রেন্ড, অ্যাস্থেটিক মানে কালো কালো করে ছবি তোলা, ফটো তোলা। তো ভিডিওটা একটু অ্যাস্থেটিক টাইপে করার চেষ্টা করলাম, মানে অ্যাকচুয়ালি ফোনটা এই উল্টো দিকে রাখার জন্য এরকম বেশ কালো লাগছিলো, তো দেখতে খারাপ লাগছিলো না। তারপরে ভাবলাম একটু সামনের দিক করে নিয়ে আসি, আর দেখেছো কী সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো সকালবেলায় ওখানে বসে চা খেতে। তো চা শেষ করেই চলে গেলাম কাজে হাত দিতে, মেয়েকে স্কুলে আজকে নিয়ে যাবে হচ্ছে চাইনিজ টিফিন আর কি চাউমিন। তো এখানে একটু ডাল ভিজিয়ে রাখলাম, ডালটা সিদ্ধ করব। আর এই সোফাটাতে সারাদিনই বসা, এখানে বসে টিভি দেখা, ওঠা বসা। তো আমার ছোট মেয়ে এই জায়গাটা ভীষণ নোংরা করে ফেলে, সব গর্তে গর্তে মানে খাবার মাবার ঢুকিয়ে একাকার অবস্থা। তো মাঝে মধ্যে এটা ক্লিন করতে হয় ভ্যাকুম ক্লিনার দিয়ে। তো বড় মেয়েকে রেডি করে দিলাম, ও এবার রওনা দিচ্ছে স্কুলের উদ্দেশ্যে। তো ওকে সব কিছু দিয়ে এবার টাটা করে দিলাম। এইবার আমার একটু নিশ্চিন্তে বসে একটু টিফিন খাওয়ার ফেলা। তো ওকে যেহেতু চাউমিন করে দিয়েছি, তো আমিও নিয়ে নিলাম চাউমিন, আর সাথে কিন্তু হাফ কাপ চা আবার নিয়ে বসে খেয়ে নিলাম। এর বড় মেয়ে বেরোনোর পরপরই তার কিছুক্ষণ পরেই চলে আসে ছোটো মেয়ে। তো এবার ছোটো মেয়ে এলো, ওকে খাইয়ে ধুয়ে স্নান করিয়ে ঘুম পাড়ানোর পর, আজকে আমার আর দুপুরবেলায় ভাত খেতে একদম ইচ্ছা করছিল না। তো এখানে আম আর শশা কেটে গোলমরিচ আর বিট লবণ মাখিয়ে দারুণ করে এনজয় করেছি আর খেয়েছি। তো দেখা হচ্ছে, এখানে ঠুসতে থাকি আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট।